হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই টিজি স্টোর তো বন্ধুরা আপনি ধরুন কাউকে কল করবেন আর আপনি চান যে আমি যাকে কল করবো সে আমার নম্বরটি দেখতে পাবে না বা বুঝতে পারবে না যে আমি কল করেছি এর জন্য কী করতে হবে তো আমি আজ একটা ছোট্ট সিস্টেমের কথা বলবো সেই সিস্টেমটির মাধ্যমে আপনারা যাকেই কল করুন না কেন সে বুঝতে পারবে না যে কলটা কে করেছে না আমার এই সিস্টেমের মাধ্যমে আপনারা কল করলে তার কাছে কলটা যাবে এরকম একটা নম্বর থেকে আর বন্ধুরা এই সিস্টেমে কল করার জন্য আপনাদের কোনো ব্যালেন্স কাটবে না এমনকি আপনাদের ফোনে সিম কার্ড যদি নাও থাকে তবুও কল করতে পারবেন শুধু দরকার হবে ইন্টারনেট কানেকশানের ওয়াইফাইতেও যদি একটু ইন্টারনেট কানেকশন হয় তবুও আপনারা কল করতে পারবেন ছোট্ট ভিডিও তো শেষ পর্যন্ত দেখতে থাকুন তো পুরোটা ব্যাপারটাই বুঝতে পারবেন আর শুরু করার আগে এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্য সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকনটি অলে সেট করে দেবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন তো চলুন বন্ধুরা শুরু করি তো বন্ধুরা চলে এলাম ফোনের ডিসপ্লেতে তো সবার প্রথমে যেতে হবে প্লে স্টোরে প্লে স্টোরে গিয়ে সার্চ করবে ফ্রি নাম্বার আমি আপনাদের সুবিধার জন্য অ্যাপ লিঙ্কটা ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব তো বন্ধুরা এই অ্যাপ্লিকেশানটিকে আপনারা ইনস্টল করে নেবেন আমার ইনস্টল আছে তাই আমি ওপেন করে দেখাচ্ছি কি কি করতে হবে তো ওপেন করার সাথে সাথে এমনটা আসবে গেট স্টার্ট করে দেবেন গেট স্টার্টের পরে তিনবার অ্যালাউ করে দিতে হবে তারপর অ্যাকসেপ্ট করতে হবে তারপর তিনবার স্কিপ করে দেবেন তারপরে এক্সপিরিয়েন্স নাওতে টাচ করতে হবে এখানটায় কন্ট্যাক্ট পেয়ে যাবেন এখানে পার গেট পারমিশন অ্যালাউ করে দিলে আপনার ফোনে যত নম্বর আছে সমস্ত নম্বরগুলো এখানে চলে আসবে আর এখানে ডাইল অপশনও আছে তো আপনাকে ফার্স্ট আসতে হবে ক্রেডিটসে এখানে এসে এই গো করতে হবে আর এই গোর এখানে অনেক কয়েন অপশান আছে একশো কুড়ি দুশো পাঁচশো তো গোতে টাচ করার পর ছোটা একটা অ্যাড আসবে ওটাকে কেটে দেবে ওপরে সাইডে কাটার অপশান আসবে এটাকে কেটে দিলেই ওই চাকাটা ঘুরে যেটা বাদবে সেটাই ওয়ালেটে অ্যাড হয়ে যাবে তো আবার ছোটা একটা অ্যাড দেবে সেটাকে কেটে দেবেন দিয়ে আবার গো করতে হবে এইভাবে দিনে একশোবার চাকাটা ঘোরাতে পারবে এখানে এসে জাস্ট কয়েনগুলোকে কালেক্ট করতে হবে আর এটা দিনে একশোবার ঘুরতে পাঁচ থেকে দশ মিনিট টাইম লাগবে তার মধ্যে একশোবার হয়ে যাবে তো এখান থেকে কয়েনগুলো সমস্ত কালেক্ট করে নেবেন এই কয়েনগুলোই কলের সময় কাজে লাগবে তো বন্ধুরা চলুন কল করে দেখাচ্ছি তো এইখানে ডাইল অপশনে এসে আপনারা যে নম্বরে কল করতে চাইবেন সেই নম্বরটি চেপে কল করতে পারবেন আর ওপরে পেয়ে যাবেন কান্ট্রির অপশন তো আপনি যে কান্ট্রিতে কল করবেন সেই কান্ট্রিটা আগে এখান থেকে সিলেক্ট করে নেবেন তারপরে নাম্বারটা চেপে কল করতে পারবেন তো আমি আমার কন্ট্যাক্ট লিস্টের একটা নম্বরে কল করে দেখাচ্ছি তো নাম্বারে টাচ করার পর এখানে আসবে ফ্রি নাম্বার তারপর কল করার অপশান এই কল অপশানে টাচ করলেই কল চলে যাবে তো কল হয়ে গেছে কল যাচ্ছে আমি এই ফোনটাতে কল করেছি তো এই তো কল চলে এসেছে তো বন্ধুরা এখানে নাম্বারটা ভালো করে দেখুন কেমন একটা নম্বর থেকে কল এসছে তো এখান থেকে কল করলে আপনাকে কেউ চিনতেই পারবে না তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন